searching for this fine shorty, and it ain't like I be getting naughty. I'm for real, you know I don't play that, cause I mean it when you hear me say. অক্ষয় কুমার এবং বিদ্যা বালান অভিনীত ছবি ভুল ভুলাইয়া ২০০৭ সালে মুক্তির পর দারুণ জনপ্রিয়তা পায়। বাঙালি এক নর্তকীর ক্রেতাটাকে ঘিরে গড়ে ওঠা সিনেমাটির কাহিনী ও গান মন জয় করে অনেকের। দীর্ঘ বিরতির পর ছবিটির সিকুয়াল মুক্তি পেতে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারই বার্তা দিলেন ভুল ভুলাইয়া ২’র ছবির নায়িকা টাবু। कमरे में किसी का फिर जाना खतरे से खाली नहीं। ভুল ভুলাইয়ার সিকুয়েলটি অনেক আগেই মুক্তির কথা থাকলেও বৈশ্বিক মহামারী করোনার কারণে থেমে যায় এর নির্মাণ কাজ। তবে সব বাধা কাটিয়ে আনিস বাজমি পরিচালিত হরর কমেডির শুটিং এর কাজ শেষ হয়েছে। শুক্রবার ইনস্টাগ্রামে ছবি সহ এক বার্তায় টাবু জানিয়েছেন, সব ভালো যার শেষ ভালো। ভুল ভুলাইয়া ২ নির্মাণের যে যাত্রা শুরু হয়েছিল আজ তা শেষ হলো। বলে রাখা ভালো, প্রথম সিকুয়েলের মতো এবার অক্ষয় ও বিদ্যাকে দেখা যাবে না। তাদের পরিবর্তে নতুন কাহিনীতে কার্তিক আর্যন এবং টাবুর দেখা মিলবে। ছবিতে আরও দেখা যাবে কিয়ারা আদভানিকেও। প্রথমটির মতো এ ছবির কাহিনীও লিখেছেন ফরহাদ সামজি এবং আকাশ কৌশিক, আর প্রযোজনা করেছেন ভূষণ কুমার, মুরাদ খেতানি এবং কৃষণ কুমার। সবকিছু ঠিক থাকলে টি সিরিজ এবং সিনে ওয়ান স্টুডিওর ব্যানারে ভুল ভুলাইয়া ২ আগামী ২০ মে সিনেমা হলে মুক্তি পাবে।